আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ইসরায়েলে দূতাবাস স্থাপন করল আমিরাত, প্রকৌশলী অবস্থান নিয়েছে সৌদি আরব। বাড়ছে উত্তেজনা, অবশেষে S-500 আনছে রাশিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন কে? নেতানিয়াহুকে সরিয়ে দিতে তৎপর চেঞ্জ ব্লক। রাশিয়া প্রসঙ্গ, বিশ্ব জুড়ে উত্তেজনা বাড়িয়ে নিজের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল পুতিনের দেশ। এবার নিজেদের মিসাইল ভান্ডারে অত্যাধুনিক S-500 মিসাইল যোগ করার ঘোষণা দিয়েছে মস্কো। মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম প্রজন্মের অস্ত্র হল S-500 মিসাইল। সম্প্রতি এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানান, রাশিয়া বহুল প্রতীক্ষিত S-500 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা শেষ করতে চলেছে এবং পরবর্তীতে এটিকে রাশিয়ার সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। উল্লেখ্য, S-500 ক্ষেপণাস্ত্রটি 370 মাইলের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। সেকেন্ডে 7 কিলোমিটার গতি বেগে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক স্টিলথ যুদ্ধ বিমান F-35 এবং F-22 রাফটারও এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডারে ধরা পড়ে যাবে। আমিরাত প্রসঙ্গ, সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রথম আরব দেশ, যে কিনা 26 বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল। এর আগে 1996 সালে জর্ডান ওয়াদি চুক্তির আওতায় ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এরপর গত 26 বছরে কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখেছে। গত প্রায় 8 মাস ধরে দখলদার ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আসা যাওয়া চলছিল। চলতি বছরের 1 মার্চ আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাকে তেল আবিবে পাঠানো হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত এমন সময় তেল আবিবে দূতাবাস উদ্বোধন করল যখন সাম্প্রতিক দিনগুলোতে, বিশেষ করে গাজা যুদ্ধের পর, এই অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন ঘটে গেছে। সম্প্রতি গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের 12 দিন ধরে তুমুল যুদ্ধ চলে। এই যুদ্ধে ইসরায়েল এত বেশি যুদ্ধাপরাধ করেছে যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক বিবৃতিতে এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যুদ্ধাপরাধের জন্য ইসরায়েল অভিযুক্ত করেছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভয়াবহ যুদ্ধাপরাধ করলেও সংযুক্ত আরব আমিরাত 2 শব্দটিও করেনি, বরং যুদ্ধবিরতির 8 দিন পর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেল আবিবে দূতাবাস উদ্বোধন করল। আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল খাজা 12 দিনের যুদ্ধ চলাকালে ইসরায়েল থেকে আমিরাতে ফিরে এসেছিলেন, কিন্তু যুদ্ধবিরতির পর আবারও তিনি তেল আবিবে ফিরে গেছেন এবং ইসরায়েলের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধের মাত্রা এত বেশি ছিল যে সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি ইসরায়েলের সাথে রিয়াদের গোপন সম্পর্ক বজায় থাকলেও এই মুহূর্তে এই সম্পর্ক আরও উন্নয়নের বিষয়টিকে প্রকাশ্যে আনা থেকেও সৌদি আরব বিরত থাকে। আরেকটি বিষয় হচ্ছে, আমিরাত এমন সময় ইসরায়েলে দূতাবাস খুলেছে যখন ইসরায়েলে ক্ষমতার পালা বদল ঘটতে যাচ্ছে। খুব শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ ইসরায়েলে চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। পর্যবেক্ষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয় এই দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্য আরব দেশগুলোর তুলনায় অগ্রগামী, এমনকি তারা আরব পরিচিতিকেও আমলে নিচ্ছে না। এর ফলে দেশটির সরকার অভ্যন্তরীণভাবে যেমন ব্যাপক চাপের মুখে পড়বে, তেমনি আরব বিশ্বেও তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে। ইসরায়েল প্রসঙ্গ, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে যে প্রচণ্ড প্রতিরোধ ও পরাজয়ের মুখে পড়েছে তার জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু করেছে ইসরায়েলের চেঞ্জ ব্লক। এদিকে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টির সরকারের যবনিকা টানতে চুক্তির দ্বার প্রান্তে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। দেশটির মধ্যপন্থী দল ইয়াস আতিদের নেতা
ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করছেন। জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোগাড়ে লাপিডের হাতে ছিল আর মাত্র দুই দিন। শেষ সময় এসে উগ্র জাতীয়তাবাদী বেনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী 120 আসনের ইসরায়েলি পার্লামেন্টে মাত্র 6 আসন নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন বেনেট। ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে দেশটির রাজনীতিতে চালিয়ে গেছেন ধারাবাহিক নাটকীয়তা। ক্ষমতা আঁকড়ে ধরে কট্টরপন্থী ইহুদিদের খুশি রাখতে একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল এবং হত্যাযজ্ঞ চালিয়েছেন গাজা, জেরুজালেম ও পশ্চিম তীরে। কিন্তু এবার আর শেষ রক্ষা হচ্ছে না তার। লাপিডকে সরকার গঠনের জন্য 28 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের 11 দিনের হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। ওই হামলার জের ধরে লাপিডের জোট শরিক হওয়ার দৌড়ে থাকা আরব ইসলামিস্ট রাম পার্টি আলোচনা থেকে বেরিয়ে যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী উভয় পক্ষ যে চুক্তিতে সম্মত হয়েছে সেখানে আগামী 2 বছরের জন্য বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর মেয়াদের বাকি 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিড। নেতানিয়াহুর লিকুদ পার্টি বেনেট ও অন্যান্য দলের নেতাদের ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দেয়। 3 দফায় প্রধানমন্ত্রীত্ব ভাগ করে নেয়ার প্রস্তাব দেয় তারা, কিন্তু সেই প্রস্তাবে আর সাড়া মেলেনি। 71 বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে। মাত্র 2 বছরের মধ্যে 4টি পার্লামেন্ট নির্বাচন হয়েছে, কিন্তু এ সময়ে টেকসই কোনো সরকার গঠিত হয়নি। সর্বশেষ সেখানে নির্বাচন হয়েছে গত 23 মার্চ। পরপর বিরোধী দল ইয়েস আকিদ পার্টির নেতা ইয়াইর লাপিড কে নতুন সরকার গঠনের জন্য 28 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময় শেষ হচ্ছে আগামী বুধবার। তিনি এই সময়ের মধ্যে নতুন জোট গঠনের চেষ্টা করছেন, তবে এক্ষেত্রে তার সফলতা বড় অংশে নির্ভর করছে উগ্র ডানপন্থী ইয়েমিনা পার্টির নেতা নাফতালি বেনেটের ওপর। পার্লামেন্টে তার দলের আছে 6টি আসন। যদি তিনি লাপিদের সঙ্গে জোটে যোগ দেন তাহলে বিদায় ঘণ্টা বেজে যাবে নেতানিয়াহুর। দেশে রেকর্ড সময় ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রী তার রেকর্ড ধরে রাখতে পারবেন না। এরই মধ্যে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে ইয়াইর লাপিড একটি জোট গঠনের প্রায় শেষ পর্যায়ে। এই অবস্থায় নাফতালি বেনেট তার নিজের দলের এমপিদের সঙ্গে বৈঠক করার কথা। তাদের মতামত নেবেন যে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বাম, মধ্য এবং ডানপন্থীদের সমন্বয়ে গড়ে ওঠা এই জোটে যোগ দেবেন কিনা। যদি এমন জোট হয়, তবে তা হতে পারে ভঙ্গুর, ফলে এতে পার্লামেন্টে আরব সদস্যদের সমর্থন প্রয়োজন হবে, যাদের রয়েছে ইয়ামিনা দলের সঙ্গে মতের বিস্তর পার্থক্য। সাম্প্রতিক সময়ে জনসম্মুখে নীরবতা বজায় রাখছেন নাফতালি বেনেট। অন্যদিকে লিকুদ পার্টি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার নিজের মেয়াদের ইতি ঘটতে পারে বলে টুইটারে ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন, রিয়েল অ্যালার্ট, বিপজ্জনক বামপন্থী একটি প্রশাসন সামনে এগিয়ে আসছে। ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু 2009 সাল থেকে টানা ক্ষমতায়। তার এ সময়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিচার চলছে আদালতে, তবে তিনি নিজে এসব দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। সেই বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার চেষ্টা করছেন নাফতালি বেনেট। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।